হাওড়া পুর বিলে স্বাক্ষর ঘিরে নবান্ন রাজভবন সংঘাত তুঙ্গে উঠেছে। হাইকোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের দাবির পরই রাজ্যপাল টুইট করে জানান তিনি ওই বিলে স্বাক্ষর করেননি। আর এই অবস্থায় রবিবার বিষয়টি নিয়ে এক ধাপ এগিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছেন, হাওড়া পুর বিল সংক্রান্ত কোনো নথিপত্রই তার কাছে পাঠানো হয়নি, এমনকি এই বিষয়ে কোনো চিঠিও তিনি পাননি। मेरी इस विषय में व्यापक चर्चा हुई है। 10-11 साल तक ऑडिट न होना एक बहुत बड़ी टिप्पणी करता है अराजकता की तरफ से। जिन लोगों ने फाइनेंशियल इरेगुलरिटीज की हैं। तबे राज्यपाल एमन दाबी करलेओ ता मानते नाराज राज्य शासक दल तृणमूल कांग्रेस। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অভিযোগ করেছেন, এখতিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, দেরি না করে তার উচিত দ্রুত হাওড়া পুর বিলে সই করে দেওয়া। উনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন, ওনার উচিত এটা ইয়ে করা, বিজেপির হয়ে কাজ না করে ওনার উচিত উন্নয়নের স্বার্থে, মসৃণ কাজের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব সই করে দেওয়া। এদিকে হাওড়া পুর বিল নিয়ে রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। দলীয় মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের খোঁচা, এতেই বোঝা যাচ্ছে রাজ্য কিভাবে চলছে, দল প্রশাসন সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তাহলে এটাই বোঝাচ্ছে রাজ্য কিভাবে চলছে। রাজ্যপাল সইটা করলে তো সেটা আইনে পর্যবসিত হবে না, তার আগেই অ্যাডভোকেট জেনারেল ঘোষণা করে দিচ্ছেন। মানে এখানে অ্যাডভোকেট জেনারেল, মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস দল, পুলিশ, প্রশাসন, মন্ত্রী সব মিলেমিশে একাকার হয়েছে। এই অবস্থায় হাওড়া বালি পুরসভা পৃথকীকরণ বিল ঘিরে তরজা বাড়ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।